সুপ্রিয় 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি পরম করুণাময়ের অশেষ মহিমায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নে পাঠ 12 নিয়ে আলোচনা করব। এখানে আছে এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমূহ এবং এরোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এরোমেটিক যৌগ কাকে বলবো সে সম্পর্কে একটু ধারণা দিই। এরোমেটিক যৌগ আসলে যে সকল চারটি যৌগে 4N+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলে থাকি। এরোমেটিক যৌগে এটাই সবচেয়ে আধুনিক সংজ্ঞা। আরো সংজ্ঞা আছে, তন্মধ্যে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে এটাই যে সকল চাকরি যোগে 4N+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে, এন এর মান যেখানে 1, 2, 3 ইত্যাদি, তাদেরকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলে থাকি। এন এর মান 0 হতে পারে, তবে এটা নন এরোমেটিক যৌগ। আবার এরোমেটিক যৌগ সম্বন্ধে আমরা দ্বিভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ আর একটা হচ্ছে নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ। আসলে বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ কোনগুলো? যেগুলো মধ্যে বেঞ্জিন চক্র থাকে। আর নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ হচ্ছে যেগুলোর মধ্যে বেঞ্জিন বলয়, অর্থাৎ বেঞ্জিনের যে ছয়টা, কমপক্ষে ছয়টা কার্বন আছে, সেখানে কমপক্ষে হয়তো একটা কার্বন কম থাকবে, সেই জায়গা হতে নাইট্রোজেন হয়ে পিরিডিন হতে পারে, অথবা দুইটা কার্বন কম হয়ে সেখানে একটা এনএইচ আসতে পারে, পাইরুল হতে পারে, অথবা দুইটা কার্বন বাদ দিয়ে একটা সালফার আসতে পারে, সেটা টাইফিন হতে পারে। এই ধরনের কম্পাউন্ডগুলো হচ্ছে সাধারণত নন এরোমেটিক যৌগ, নন বেঞ্জিনাইট যৌগ, সরি নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ। দুই ধরনের বললাম, একটা হচ্ছে বেঞ্জিনাইট আর একটা হচ্ছে নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ। দেখো, আমি এরোমেটিক যৌগের প্রথমে সংজ্ঞা দিয়েছিলাম এরোমেটিক যৌগ, কারণ যে সকল জৈব যৌগে, অর্থাৎ চাকরি যৌগে 4N+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে তাদেরকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলবো। আর এই এরোমেটিক যৌগের ক্লাসিফিকেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এরোমেটিক যৌগকে আমরা দ্বিভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, বেঞ্জি নয় এরোমেটিক যৌগ, আরেকটা হচ্ছে যে নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, নন বেঞ্জিনয়ে বেঞ্জি নয়ে এরোমেটিক যৌগ। তো বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ কতগুলো যাদের মধ্যে বেঞ্জিন চক্র থাকবে? যেমন মনে করো, এইগুলো হচ্ছে বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, যেমন বেঞ্জিন আছে, ন্যাপথালিন আছে, মনে করো টলিন আছে, এগুলো হচ্ছে সবই বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, যাদের মধ্যে এই বলয়টা থাকবে। অথবা মনে করো বিটা ন্যাপথানল, ওয়েস একটা দিলাম অ্যালকোহল ক্যাটাগরি যৌগ, আসলে অ্যালকোহল বলবো না, এটার মধ্যে এরোমেটিক যৌগের একটা প্রান্তে ওয়েস আছে, এটা আসলে একটা এসিড জাতীয় যৌগ। যেমন আমরা ফেনলকে কার্বনিক এসিড বলি, এটাও কিন্তু বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ। যেমন ফেনল এটা একটা এসিড, এটা অ্যালকোহল নয়। অ্যালকোহল হলে যদি পার্শ্ব শিকলের সাথে, অর্থাৎ যে মিথেন মূলকের একটা হাইড্রোজেন দিয়ে সেখানে যদি একটা ওয়েস থাকে, তখন সেটা হবে অ্যালকোহল, যেমন বেঞ্জাইল অ্যালকোহল। তো আসলে বেঞ্জিনাইট এরোমেটিক যৌগে এদেরকে আমরা বলে থাকি। নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগের মধ্যে আমরা তাদেরকে চিহ্নিত করবো, যেমন পিরিডিন বলতে পারি, এই পিরিডিনটা হচ্ছে একটা নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, নন বেঞ্জিনাইট। আবার মনে কর থাইফিন একটা নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, মনে কর পাইরল একটা নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ, এই আছে। আবার মনে কর ফিউরান, এটাও একটা নন বেঞ্জিনাইট এরোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, এগুলো সবগুলো বেঞ্জিন চক্র আছে, আবার এগুলোর মধ্যে বেঞ্জিন চক্র নেই, পার্থক্য এটাই। এছাড়া এরোমেটিক যৌগ নয়, এই ধরনের এই ক্যাটাগরি দুই ধরনের যৌগ আবার আছে, একটা হচ্ছে এন্টি এরোমেটিক যৌগ আর একটা হচ্ছে নন এরোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এরোমেটিক যৌগ নয় এ ধরনের কিছু যৌগ আছে যাদেরকে আমরা কী বলি, যাদেরকে আমরা বলে থাকি এন্টি এরোমেটিক যৌগ এবং নন এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ নয় এই ধরনের দুইটি যৌগ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ, নন অ্যারোমেটিক যৌগ।
ইন্টারমিডিয়েট যোগ খারাপ বেঞ্জিন বলের মতো চক্র থাকবে হইতে চার কার্বন বিশিষ্ট আট কার্বন বিশিষ্ট কিন্তু ফোর এন্ড প্লাস টু সংকর্ষণ চাচ্ছে যে পাই ইলেকট্রন থাকে সেটাকে সমর্থন করবে না তারা হচ্ছে এন্টিএরোমেটিক যৌগ যেমন এন্টিএরোমেটিক যৌগ কারণ হতে পারে যেমন এই ধরনের একটা কম্পাউন্ড প্রত্যেকটা তল সমতল প্রত্যেক কর্নারে সিএস আছে এটা একটা সমতলীয় যৌগ এটা প্রত্যেক কর্নারে মনে করো সিএস আছে এটা একটা সমতলীয় যৌগ প্রত্যেকটা তল সমতল এবং বেঞ্জিন বলে যেমন প্রত্যেক কর্নারে সিএস থাকে এগুলো প্রত্যেক কর্নারে সিএস আছে কিন্তু আসলে এখানে ওয়ান এন্ড হাফ বন্ড আছে অর্থাৎ বেঞ্জিন চক্রে যেমন ওয়ান এন্ড হাফ বন্ড আছে এখানে ওয়ান এন্ড হাফ বন্ড আছে কিন্তু বেঞ্জিন বলের মতো ফোর এন্ড প্লাস টু সংখ্যক সঞ্চারশীল পাই ইলেকট্রন নেই এই ধরনের যৌগগুলোকে আমরা সাধারণত এন্টিএরোমেটিক যৌগ বলে থাকি প্রত্যেকটা কর্নার যেহেতু সিএস আছে এটা অবশ্যই সমতলীয় হবে এদেরকে সাধারণত আমরা এন্টিএরোমেটিক যৌগ বলে থাকি আর নন এরোমেটিক যৌগ কারা যাদের দেখবে যে মনে করো একটা মিথিলমূলক আছে কোন একটা কর্নারে মিথিলমূলক আছে এক বা একাধিক মিথিলমূলক আছে তখন সে তাদেরকে আমরা নন এরোমেটিক যৌগ বলে থাকি তাদেরকে আমরা কি বলি নন এরোমেটিক যৌগ বলে থাকি এবং যেমন আমরা এইভাবে বলতে পারি এখানে একটা সিএস সিএস টু আছে তাহলে এগুলো হচ্ছে নন এরোমেটিক যৌগ এটার মধ্যে আছে দুইটা দ্বিবন্ধন এটার মধ্যে আছে তিনটা দ্বিবন্ধন এটার মধ্যে আছে চারটা সেট দ্বিবন্ধন এটার মধ্যে আছে দুইটা দ্বিবন্ধন এই দ্বিবন্ধন বা এই দ্বিবন্ধন এগুলো মনে করো উপস্থিতি বা অসম্পৃক্ততা পরীক্ষার জন্য আমরা বেঞ্জিনের অসম্পৃক্ততা পরীক্ষায় যে সমস্ত পদার্থ ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে আমরা ঠিক একই ধরনের পদার্থ ব্যবহার করতে পারি যেমন আমরা এরোমেটিক যৌগ বেঞ্জিনের অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য যেদের অণুতে তিনটি দ্বিবন্ধন আছে সেগুলো পরীক্ষা করার জন্য আমরা সাধারণত তিনটি যৌগ ব্যবহার তিনটি পদার্থ ব্যবহার করি একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে ওজন হাইড্রোজেন যোগ করলে এখানে 2 মোল হাইড্রোজেন লাগবে এখানে 4 মোল হাইড্রোজেন লাগবে এখানে 2 মোল হাইড্রোজেন লাগবে এখানে 3 মোল হাইড্রোজেন লাগবে ক্লোরিন ব্যবহার করলে এখানে 2 মোল ক্লোরিন লাগবে এখানে 4 মোল ক্লোরিন লাগবে এখানে 2 মোল ক্লোরিন লাগবে এখানে 3 মোল ক্লোরিন লাগবে ওজন ব্যবহার করলে এখানে 2 মোল ওজন লাগবে এখানে 4 মোল ওজন লাগবে এখানে 2 মোল ওজন লাগবে এখানে 3 মোল ওজন লাগবে এই ওজনগুলো বা হাইড্রোজেনগুলো বা ক্লোরিন ব্যবহার করে আমরা আসলে নিশ্চিত করতে পারি যে এই সমস্ত কম্পাউন্ডের মধ্যে কয়টি দ্বিবন্ধন আছে অর্থাৎ যে দ্বিবন্ধনগুলো আছে সবগুলো সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে যাবে এভাবে সাধারণত আমরা এরোমেটিক যৌগের দ্বিবন্ধনের অস্তিত্ব বা এরোমেটিক যৌগ নয় এন্টি এরোমেটিক যৌগ নন এরোমেটিক যৌগ যদি বা এখানে হাগের তত্ত্ব ফোর এন্ড প্লাস টু সংখ্যক সঞ্চারশীল পাই ইলেকট্রন আছে কিন্তু এটা এরোমেটিক যৌগ নয় তার প্রধান কারণ হচ্ছে এখানে একটা মিথিলমূলক আছে এই মিথিলমূলকের উপস্থিতির জন্য এটাকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলতে পারি না প্রিয় শিক্ষার্থীরা এই এরোমেটিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাব যে এরোমেটিক যৌগের অসম্পৃক্ততা পরীক্ষার জন্য আমরা যে এরোফিলিক যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করে থাকি যে ব্রোমিন পানি ব্যবহার করি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি এই সমস্ত যৌগ কিন্তু আমরা সাধারণত এরোমেটিক যৌগের দ্বিবন্ধনের অস্তিত্ব বা অসম্পৃক্ততা পরীক্ষা এগুলো করার জন্য সাধারণত আমরা ব্যবহার করি আমরা ব্যবহার করি হাইড্রোজেন ক্লোরিন এবং ওজন শিক্ষার্থী এখানে আমাদের আরেকটা বস্তু সম্পর্কে ধারণা নেওয়া দরকার যে এরোমেটিসিটি কি আসলে এরোমেটিসিটি হচ্ছে এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমকে আমরা এরোমেটিসিটি বলে থাকি এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমকে আমরা এরোমেটিসিটি বলে থাকি এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি আবার এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের ফোর এন্ড প্লাস টু সংখ্যক সঞ্চারশীল পাই ইলেকট্রন থাকবে ডিলোকালাইজড ইলেকট্রন থাকবে যে ইলেকট্রনটা দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে পরিক্রমণ অবস্থায় থাকে তাদেরকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলে থাকি এবং এটা একটা এরোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য বা ধর্ম দুই নম্বর হচ্ছে এরোমেটিক যৌগের শনাক্তকরণের জন্য তাদের মধ্যে দ্বিবন্ধনের অস্তিত্ব প্রমাণ করার জন্য তাদের অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য আমরা তিনটা পদার্থ ব্যবহার করি একটা পদার্থ হচ্ছে হাইড্রোজেন
একটা পদার্থ হচ্ছে ক্লোরিন, আরেকটা পদার্থ হচ্ছে ওজন। এই তিনটা পদার্থ ব্যবহারের মাধ্যমে আমরা বেঞ্জিন বা দ্বিবন্ধনযুক্ত চাকতির যৌগে অসম্পৃক্ততা বা তাদের মধ্যে কয়টা দ্বিবন্ধন আছে এগুলো সাধারণত আমরা প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নেয়, অ্যারোমেটিক যৌগের সময় প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নেয়। যে প্রতিস্থাপন বিক্রিয়া কীরকম, যে মনে করো যেমন নাইট্রেশন, তার সালফোরিনেশন, ফিডার কাপস অ্যালকাইলেশন, ফিডার কাপস অ্যাসাইলেশন, ক্লোরিনেশন বা হেলোজেনেশন, এই সমস্ত বিক্রিয়া কিন্তু অ্যারোমেটিক যৌগ সমূহ অংশ নেয়। যেমন আমি মনে করো যদি অ্যারোমেটিক যৌগে বিশেষ করে যেমন এটা হচ্ছে একটা বেঞ্জিন, সে বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করবে। এই বিক্রিয়াকে সাধারণত আমরা নাইট্রেশন বিক্রিয়া বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই বেঞ্জিন এবং বেঞ্জিনের মতো সাদৃশ্য যে যৌগগুলো আছে, বেঞ্জিনকে সমর্থন করে এই সমস্ত যে যৌগগুলো আছে, তারা কিন্তু এই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নেয়। ক্লোরিনেশন বিক্রিয়া অংশ নেয়, সালফোনেশন বিক্রিয়া অংশ নেয়, ফিডার কাপস অ্যালকাইলেশন বিক্রিয়া অংশ নেয়, ফিডার কাপস অ্যাসাইলেশন বিক্রিয়া অংশ নেয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মনে করো এই সংযোজন বিক্রিয়া, এই যে প্রতিস্থাপন বিক্রিয়া এবং বেঞ্জিনের মধ্যে যে একটা রেজোন্যান্স, বেঞ্জিনের মধ্যে ওয়ান অ্যান্ড হাফ বন্ড থাকে, এই দ্বিবন্ধনের পরিবর্তন সংঘটিত হয়। এই দ্বিবন্ধনটা কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকে না, এগুলো এই দ্বিবন্ধনগুলো এই এই বন্ডটা কোনো সময় এখানে আসতেছে, এই বন্ডটা তাহলে এখানে আসবে, এই বন্ডটা এখানে যাবে, যাওয়ার পরে এখানে এই ধরনের একটা সঞ্চারশীল অবস্থা সৃষ্টি করে, যেটা একটা বা দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে পরিভ্রমণ অবস্থায় থাকে। এভাবে সাধারণত আমরা রেজোন্যান্স দেখানোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আসলে বেঞ্জিনের মধ্যে ওয়ান অ্যান্ড হাফ বন্ড থাকে না, সেটা একটা সঞ্চারশীল বা ইলেকট্রন হিসাবে তার ব্যাখ্যা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিশেষ করে যে দ্বিবন্ধনের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা অ্যারোমেটিসিটি যৌগের মধ্যে যে হাইড্রোজেন ক্লোরিন এগুলোর সাথে যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে, এটা খুব জানা দরকার আছে। কৃষিক্ষার্থী, এই যে মনে করে অ্যারোমেটিক যৌগে যে হাইড্রোজেনের সাথে আমি বিক্রিয়াটা দেখালাম, যে হাইড্রোজেন এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে, এটা একটা বিক্রিয়া সাইক্লোহেক্সেন। এবং দুই নম্বর বিক্রিয়া হচ্ছে এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এই বেঞ্জিনটা সাধারণত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেখানে কি উৎপন্ন করে এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি করে। প্রত্যেক কণার একটা একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন থাকবে, ক্লোরিন হাইড্রোজেন থাকবে, ক্লোরিন হাইড্রোজেন থাকবে, ক্লোরিন হাইড্রোজেন থাকবে, আবার এখানে ক্লোরিন হাইড্রোজেন থাকবে, এখানে ক্লোরিন হাইড্রোজেন থাকবে। অর্থাৎ এখানে প্রত্যেক কণার কিন্তু কার্বন আছে, কার্বন চার্জি, এবং এই কার্বনের সাথে দুইটা কার্বন এবং একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন আছে। এটার নাম হচ্ছে গ্যামাক্সি বেঞ্জিন হেক্সাক্লোরাইড, আরেকটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সেক্ষেত্রে আবার আরেকটা কম্পাউন্ড যেমন বেঞ্জিন যখন মনে করো ওজনের সাথে বিক্রিয়া করবে, ওজনের সাথে যখন বিক্রিয়া করে তখন বেঞ্জিন ওজোনাইট গঠন করে। এই যে মনে করো এইভাবে আমরা দেখাতে পারি যে এখানে মনে করো বেঞ্জিন ওজোনাইট এভাবে হবে, এখানে ওজোনাইট হবে এভাবে হবে, এখানে মনে করো একটা ওজোনাইট হবে এভাবে আমরা দেখাতে পারি, এবং এই বন্ডগুলো এভাবে থাকবে এবং প্রত্যেক কার্বন একটা একটা করে হাইড্রোজেন থাকবে, এভাবে আমরা দেখাতে পারি। আসলে মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে যে দ্বিবন্ধন আছে সেগুলো একক বন্ধনে পরিণত করা। এই যে আমরা বেঞ্জিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে এখানে সাইক্লোহেক্সেন উৎপন্ন করতেছে, বেঞ্জিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে গ্যামাক্সিন উৎপন্ন করতেছে, বেঞ্জিন ওজোনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ওজোনাইট গঠন করতেছে, এখানে যে ডবল বন্ড ছিল অনেক সময় এই বন্ডগুলোকে আমরা এভাবে দেখাতে পারি যে ওয়ান অ্যান্ড হাফ বন্ড অবস্থায় দেখাতে পারি, যে ওয়ান অ্যান্ড হাফ বন্ড অবস্থায় দেখাতে পারি, ওয়ান হাফ বন্ড অবস্থায় দেখাতে পারি, এভাবে আমরা দেখাতে পারি। তাহলে এইভাবে আমরা দেখাতে পারি, অর্থাৎ এখানে যে তিনটা দ্বিবন্ধন আছে সেটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে তিনটা দ্বিবন্ধন বলে এখানে তিন মোল হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে, এখানে তিন মোল ক্লোরিন প্রয়োজন হচ্ছে, তিন মোল ওজন প্রয়োজন হচ্ছে। এবার কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে অ্যারোমেটিসিটি বলতে আমরা সাধারণত এই যে সংযোজন বিক্রিয়া অংশ নিচ্ছে, এই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেঞ্জিনে যে বা এই ধরনের জৈব যৌগে যে মনে করো তিনটি দ্বিবন্ধন আছে তার অস্তিত্ব আমরা সাধারণত প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যারোমেটিসিটির মূল আসলে যে বেঞ্জিন বলো, মনে করো এই যে আমি আরেকটা নন অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ সবগুলোর ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা তাদের অ্যারোমেটিসিটি প্রমাণ দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই অ্যারোমেটিসিটি
মনে করো বিশেষ করে এই পর্যায়ে আমি অ্যাক্টিভেশন বিজ্ঞাপন আরো বেশ কিছু মেকানিজম আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। তারপর মনে করো এই যে হাজার তত্ত্ব মতো যে একটা রিয়েকশন হয় সেটা আমরা প্রমাণ দেখাতে পারি। তারপর অসম্পৃক্ততা পরীক্ষা সেটা প্রমাণে কিছুক্ষণ আগে দেখালাম যে হাইড্রোজেন সাথে বিক্রিয়া, ক্লোরের সাথে বিক্রিয়া, ওজনের সাথে বিক্রিয়া, এগুলো আমরা দেখাতে পারি। আবার রিফর্মিং বিক্রিয়াটা আছে যে অ্যারোমেটিকরণ বিক্রিয়া, এটা হচ্ছে আসলে এলভিডি যৌগকে মুক্ত শিখর যৌগকে বদ্ধ শিখর যৌগকে পরিণত করা একটা বিক্রিয়া। সেটা কিরকম যে আমরা জানি যে নাম্বার হেক্সেন যেমন মনে করে আমরা লিখতে পারি CH3 CH2, এখানে ফোর মলিকিউল নেবো আবার CH3, এটা নর্মাল হেক্সেন। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে এইভাবে আমরা দেখাতে পারি এটা হচ্ছে একটা নর্মাল হেক্সেন, প্রত্যেক কণার CH2 আছে। কিন্তু এটাকে এটা একটা রিফর্মিং রিয়েকশন, রিফর্মিং বিক্রিয়া। এটা আমরা কিভাবে দেখাতে পারি, এটা যদি আমরা যদি প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি 40 অ্যাটমসফিয়ার চাপে, তখন সেখান থেকে আমরা একটা যৌগ পাবো যেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এবং এই সাইক্লোহেক্সেনকে যদি আবার তুমি প্লাটিনাম প্রবাহের উপস্থিতি অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 অ্যাটমসফিয়ার চাপে যদি দেখানো হয়, তখন সেখানে আমরা কী পাবো, বেগি পাবো। এটা হচ্ছে একটা রিফর্মিং রিয়েকশন। একটা অ্যালকেনিক যৌগকে আমি একটা অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করলাম। অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করতে গিয়ে প্রথম আমরা একটা চাকতির যৌগে পরিণত করলাম। সেই চাকতির যৌগ থেকে আমরা কি পেলাম, সেই চাকতির যৌগ থেকে পেলাম বেঞ্জিন। বেশিকাকে একইভাবে আমি টলুইনে উপস্থিত করতে পারি। টলুইন কীভাবে উপস্থিত করবো, যদি মনে করো আমি এখানে CH2 দিয়ে যদি মনে করে এখানে CH3 দিই, তাহলে সেখান থেকে আমি মিথাইল সাইক্লোহেক্সেন পাই। সেই মিথাইল সাইক্লোহেক্সেন থেকে আমরা টলুইন পাই, টলুইন পাই। আবার মনে করি একইভাবে যদি আমরা যদি এখানে যদি মনে করো আরেকটা যদি মনে করো CH2 দিয়ে এখানে CH3 দিই, তাহলে সেখান থেকে আমরা জাইলিন পেতে পারি, যেমন অর্থ জাইলিন। পাশাপাশি দুইটা কার্বনে দিলাম, এটার নাম হচ্ছে ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এবং ডাইমিথাইল সাইক্লোহেক্সেন আবার যদি হাইড্রোজেন অপসারণ করি, তখন সেখানে জাইলিন পাবো। আসলে এখানে এক মলিকুল হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এখানে মনে করো 3 মলিকুল হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। এই বিক্রিয়াটা অর্থাৎ একটা এলভিডি যৌগকে আমি অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করলাম। এবং সাধারণত আমরা বিক্রিয়াগুলো দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত আমরা এভাবে বিক্রিয়াগুলো মনে করে সম্পন্ন করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালোই থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।